আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা দুইটি জিনিস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে যে একটি ফাইলের রিনেম কিভাবে করা যেতে পারে, আর দ্বিতীয়টি হচ্ছে যে একটি ফাইলের মধ্যে যদি ইউজার জেপিজি, পিএনজি বিভিন্ন ফরম্যাটের ফাইল আপলোড করে, সেগুলোকে কনভার্ট করে একটি নির্দিষ্ট ফরম্যাটে কিভাবে ট্রান্সফার করা যেতে পারে। তো সেটি এই দুটি কাজ করার জন্য প্রথমে আমরা দেখি রিনেম কিভাবে করা যেতে পারে। তো রিনেমের জন্য আমরা প্রথমেই ইমেজ আন্ডারস্কোর আপলোড ডট আপলোড পিএইচপি যে ফাইলটি রয়েছে সে ফাইলের মধ্যে একদম শুরুর দিকে আমরা ফাইল নেম, টেমপ্লেট, ফাইল টেমপ্লেট লক, ফাইল টাইপ, ফাইল সাইজ, ফাইল এরর এইগুলো অ্যাড করেছিলাম। এখানে আমি একদম শেষে, মানে ফাইল এক্সটেনশনের ঠিক শেষে একটি ফাইল নেম, টাইম, রেন্ডার এবং এখানে ডট, যে একটি ডট থাকবে, এরপর যে ফাইলের যে এক্সটেনশন থাকবে সেই এক্সটেনশন অনুযায়ী ফাইলটি সেভ হবে, মানে রিনেম করা হচ্ছে এখানে। তো এটিকে যদি আমি সেভ করি এবং আমি এখানে গেলাম, এটার মধ্যে আমার ফর এক্সাম্পল এই ইয়ামাহা বাইক স্পেস ইয়ামাহা স্পেস বাইক ডট জিআইএফ এটিকে আমি ওপেন করে আপলোড করলাম। এখানে দেখুন আমার ফাইলের আপলোডের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে টাইম অনুযায়ী, বাইনারি টাইম অবশ্যই, তো সেই টাইম অনুযায়ী যে সংখ্যা হয় সেই সংখ্যা অনুযায়ী আমার সেই ফাইলের নামটি পরিবর্তন হয়ে গেছে। এবং আমি যদি আপলোডের মধ্যে যাই তাহলে দেখবেন যে এখানে আমার সেই থাম্বনেল রিসাইজ এবং যে ফাইলের নাম সবগুলো এই সংখ্যাতে পরিবর্তন হয়ে গেছে। তো এখন ধরুন আমি আরেকটি যে কাজটি করতে পারি, যে এটিকে আমি কমেন্ট করে দিলাম, জাস্ট উইথড্রো করে দিলাম। এখানে দেখুন কমেন্ট করা অলরেডি আরেকটি কোড, সেটি হচ্ছে ফাইল নেম, এটি হচ্ছে আমার এই স্প্লিট এক্সপ্লোরের ঠিক উপরে, সেটি হচ্ছে প্রেগ রিপ্লেস। এবং এখানে প্রেগ রিপ্লেসের মধ্যে এখানে আমি যেটি করা হয়েছে যে এ থেকে জেড পর্যন্ত যে ক্যারেক্টারগুলো থাকবে সবগুলো সে অ্যালাউ করবে, সে এখানে ডট যদি ইমেজের নামের মধ্যে থাকে সেটি সে অ্যালাউ করবে, জিরো থেকে নাইন পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সে অ্যালাউ করবে, এই জিনিসগুলো সে অ্যালাউ করবে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি আন্ডারস্কোর যেটি সেটিকেও অ্যালাউ করাবো, তাহলে ঠিক এখানে আন্ডারস্কোরটি দিয়ে দিবেন, তাহলে এটিও সে অ্যালাউ করবে। আচ্ছা, আর এটি হচ্ছে আই, আইতে হচ্ছে যে আমার কেস সেন্সিটিভ, যে আমার ইউজার যদি বড় হাতের এ নামে কোনো কিছু দিয়ে থাকে সেটিও সে অ্যালাউ করবে। বাট এগুলো বাদে অন্য কোনো কিছু থাকে যদি, ফর এক্সাম্পল স্পেস যদি থাকে, তাহলে সেটি অ্যালাউ করবে না। সেটি কীতে রিপ্লেস করবে, এই যে এখানে আমার যে এটি কিন্তু মানে ডবল কোট, এটা আবার মনে করেন না যে সিঙ্গেল কোট, এটা হচ্ছে ডবল কোট। সেই ডবল কোটের আন্ডারে আমি যা দিতে চাই, যদি মনে করেন যে এই সংখ্যা এইখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো ছাড়া যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে তাহলে ইউজার ওইটি আন্ডারস্কোরে রিপ্লেস করবে। এবং এরপর হচ্ছে আমার যে ফাইলের নাম সেই ফাইলের নামটি, তিনটা প্যারামিটার এখানে অ্যাড করা হয়েছে, একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার আর এটা একটা প্যারামিটার, তিনটা প্যারামিটার প্রেগ রিপ্লেসের মধ্যে অ্যাড করা হয়েছে এবং এটিকে আমি সেভ করলাম। এবং এবার যদি আমার এই ফাইলটির মধ্যে যাই এবং ব্যাক রিপ্লেস রিফ্রেশ এবং একদম ইয়ামাহা বাইক, একটা স্পেস আছে মাঝখানে, বা ইয়ামাহা স্পেস বাইক এবং এটিকে ওপেন করলাম, আপলোড করলাম এবং এখানে দেখুন ইয়ামাহা আন্ডারস্কোর তারপর বাইক এটি হয়েছে। যদি ফর এক্সাম্পল এখানে যদি আমি এই স্পেসটিকে তুলে দিই, মানে ব্ল্যাঙ্ক রাখি, তার মানে সে কোনো কিছু দিয়ে রিপ্লেস করবে না এবং সে স্পেসটাকে রিমুভ করে জাস্ট ইয়ামাহা বাইক একসাথে করে দিবে। আমি যদি এখানে ডট দিয়ে দিই তাহলে সে ইয়ামাহা ডট বাইক তারপর ফাইল নেম এটি এরকমভাবে অ্যাড করবে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার স্যাপার, যে এইভাবে আমরা চাইলে আমাদের ফাইলগুলোকে
রিপ্লেস করতে পারি বা রিনেম করতে পারি। তো এবার আসি হচ্ছে একদম ঠিক নিচে, এখানে স্টার্ট ইমেজ থাম্বনেইল ক্রপ ফাংশন, এই ফাংশনটিকে আমি যদি রিমুভ করে এটির পরিবর্তে যেটি করলাম সেটি হচ্ছে স্টার্ট কনভার্ট টু জেপিজি, যে জেপিজিতে কনভার্ট করার জন্য আমি এখানে একটি ফাংশন অ্যাড করেছি, এবং এখানে একটি লজিক ইফ লজিকটি দেওয়া হয়েছে যে ইফ ফাইলের এক্সটেনশন নট জেপিজি, যদি জেপিজি না হয় তাহলে টার্গেট ফোল্ডার রিসাইজড, এখানে আবার আগের মতো বলতে হয় যে যদি আপনি রিসাইজটি ইউজ না করেন তাহলে এখানে এই রিসাইজ নামটি উঠাইয়া দিবেন, উঠিয়ে দিয়ে আপনার যেটি যা কিছু করা হবে সেটি আপনি এখানে ইউজ করবেন। এক নাম্বার গেল। দুই নাম্বার কাহিনী হচ্ছে যে এখানে যে স্প্লিট, এটিকে কপি করে এখানে দেওয়া হলো এবং এটিকে আমি সেভ করলাম, যে এখানে আমার নিউ জেপিজি রিসাইজ স্প্লিট, তারপর আমার এই জেপিজিকে আমি ফোর্স করে যে আমার জেপিজি ফরম্যাটে সেভ করবা, নতুন জেপিজি, যে নতুন জেপিজি নামে যে ফাংশনটি ক্রিয়েট করা হয়েছে যে রিসাইজড, এই ফাইলের নামটি চেঞ্জ করে যে আমার নতুন যে ফাইলটি হবে সেটির এক্সটেনশনটি চেঞ্জ করে এখানে আমার জেপিজি ফরম্যাটে সেভ করবা, এবং ইমেজ কনভার্ট টু জেপিজি টার্গেট ফাইল এই আগেরগুলোর মতোই নিউ জেপিজি এবং ফাইল এক্সটেনশন যেটা আমরা পূর্বে করেছিলাম সেই ফাইল এক্সটেনশনটি জেপিজি ফরম্যাটে এখানে সেভ করা হয়েছে, যা এই হচ্ছে এখন এটা হচ্ছে আমার একটা কাস্টম কী বলে এটাকে ফাংশন। সো এই কাস্টম ফাংশনটি আমার জন্যে স্বভাবত এটি এখানে রিকোয়ার ইনক্লুড ওয়ান্স, মানে হচ্ছে সেই আমার ইমেজ রিসাইজ ফাংশনের মধ্যে যেতে হবে, এবং এখানে আমরা অলরেডি রিসাইজের জন্য ফাংশন অ্যাড করেছিলাম, এবং যেহেতু ইমেজ থাম্বনেলটি অলরেডি রিমুভ করে দিয়েছি তো স্বভাবত এটি থাকলে আমার সমস্যা নাই, তো এটি এখানে থাকুক। বাট এর নিচে আমরা এখানে যে ইমেজ কনভার্ট টু জেপিজি এই ফরম্যাটে যে ফাংশনটি তৈরি করেছি সেই ফাংশনের কোডটি এখানে অ্যাড করতে হবে, এবং এখানে আমি ইমেজ কনভার্ট ফাংশন, যে ফাংশন ইমেজ কনভার্ট টু জেপিজি টার্গেট নিউ কপি এক্সটেনশন আগের মতোই সব কিছু, এবং লিস্ট অরিজিনাল উইথ অরিজিনাল হাইট গ্যাট ইমেজ সাইজ তারপর এক্সটেনশন, এবং ইমেজ এখানে ইফ এলসের সূত্রটি ফেলা হয়েছে ফাংশন লজিকটি, যে ইফ যদি এক্সটেনশন গিফ হয় জিআইএফ ফরম্যাট হয় তাহলে সেই ইমেজ জিআইএফ টার্গেট সেটাকে টার্গেট করবে, এবং এলস যদি পিএনজি হয়, আবার এখানে যে ইমেজ নতুন কালার তৈরি করবে, এবং এখানে যদি জিআইএফ মানে জেপিজি ফরম্যাট হয় তাহলে সে আর কিছু করবে না, যদি জেপিজি না হয় তাহলেই এই ফরম্যাটটি চালু করবে, এই এই ফাংশনটি কাজ করবে, কারণ এখানে আমার বলাই আছে যে ফাইলটি যদি জেপিজি না হয় নট ইকুয়াল টু হয় তখন এই ফাংশনটি চলবে, কিন্তু যদি হয় তাহলে কিন্তু এই ফাংশনটি আর চলবে না। তো সেই হিসেবে ধরে নিলাম যে আমার এটি জিআইএফ যদি থাকে অথবা পিএনজি যদি থাকে তখন এখানে সেই আগের মতো 10টা জিনিস, এবং এখানে তেমন আর কোনো কিছু অ্যাড করা হয় নাই, এবং এখানে ইমেজ জেপিজি জেপিজিতে তৈরি করা হচ্ছে এবং নিউ কপি তৈরি করা হচ্ছে সেই 80 দিয়ে, এবং এটিকে আমি সেভ করলাম, এবং এখানে ব্যাক, এবং এখানে ইয়ামাহা বাইক ডট জিআইএফ ফরম্যাট এটিকে আমি সিলেক্ট করলাম এবং আপলোড করলাম, এবং ইয়ামাহা বাইক আন্ডারস্কোর বাইক এটিকে আপলোড সাকসেসফুলি হলো, এবং আমি এটি যদি এখন যাই তাহলে অ্যাকচুয়ালি এখানে আমি আগের ফাইলগুলো ডিলিট করি নাই দেখে আমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি এটি আরেকবার আপলোড করি, তো এবার আপলোড হয়েছে, এবং এবার যদি যাই তাহলে এখানে দেখুন যে এখানে আমার যে রিসাইজ
জিআইএফ, এটা হচ্ছে আমার মেইন, এটা ইউজার আপলোড করেছে। এবং এটা হচ্ছে যে আমার ওই যে রিসাইজ ইমেজ যে ক্রিয়েট হলো সেই রিসাইজ ইমেজটা। এবং আমরা এখানে কিন্তু টার্গেট ধরেছিলাম, এই যে এখানে কিন্তু টার্গেট ফাইল ধরেছিলাম হচ্ছে রিসাইজ ফাইলটাকে। তো সেই হিসেবে সে এখন আবার প্রথমে রিসাইজ হয়েছে এবং ফরম্যাট কোনো কিছু চেঞ্জ হয় নাই। পরবর্তীতে আমরা যে এটা যখন সে চেক করে দেখছে যে রিসাইজ ইয়ামাহা বাইকটা জিআইএফ ফরম্যাটে আছে, তখন সে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করেছে। এবং এই হচ্ছে আমাদের সেই জেপিজি ফরম্যাটটা। তো ঠিক একইভাবে আমরা যদি পিএনজি থাকে, তো পিএনজিটাকেও আমরা একইভাবে, যে ফর এক্সাম্পল আমার পিএনজি, এই পিএনজি ফাইলটাকে আপলোড করলাম, আপলোড হলো। আবার ফাইভ নামে একটি জেপিজি ফাইল আছে, সেই জেপিজিটাকেও আপলোড করলাম, আপলোড হলো। এবার আমি এখানে যদি যাই, তাহলে এখানে দেখুন লাভ যে পিএনজি যেটা ইউজার আপলোড করেছে প্রথমে, সেটা রিসাইজ হয়েছে, রিসাইজ হয়ে পিএনজি ফরম্যাটেই আছে। আবার সেই এই রিসাইজ পিএনজি ফাইলটাকে সে আবার নতুন করে আর একটা নতুন কপি ফাইল বানিয়েছে যেটার হচ্ছে জেপিজি ফরম্যাট। ঠিক একইভাবে এখানে দেখুন ফাইভ জেপিজি, এবং এটা কিন্তু আরেকটা নতুন কপি হয় নাই, জাস্ট জেপিজি ফাইভ যেটা আছে সেটাই আছে, এবং এখানে জেপিজি ফরম্যাটেই আছে। যেহেতু জেপিজি ফরম্যাটে আছে, সেই জন্য আরেকটা ফাইল ক্রিয়েট বানায় সে, নতুন করে আর জেপিজি আরেকটা কপি সে বানায় নাই। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা ফাইল রিনেম দেখলাম, এবং ফাইলকে কিভাবে কনভার্ট করতে হয় একটি ফরম্যাট ফরম্যাটে, সেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। আশা করি এটি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।